بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد শুক্রিয়া ক্রমার দর্শকতা শুরুতেই আমি নাজমা হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আমাদের মধ্যে আজও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইসলাম দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জেনে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে, তিনি দিকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে এসেছেন আমাদের প্রোগ্রামের জন্য, অনেক অনেক ধন্যবাদ। দর্শক মধ্যে অপেক্ষা আছেন আজকে দোয়া হতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال واعوذ بالله من عذاب النار رواه ابن ماجه عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اني اعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك رواه مسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أمرا على فاكر شكرا يا كوري جي الله رب العالمين أمدر كي مستندر پروگرام عشار بوشار كتب الله توفيق دان كوري چن أبنا رجل آمد شتايا چن أبنا در شكرا يا كوري جي الله رب العالمين جن آمد در شنا أبنا بلا كي قبول أبنا منظور كورن اسكي جي آمي أبنا در سامنے দুটি দোয়া নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম দোয়া হলো যে প্রথম দোয়াটি আমি প্রথমে কয়েকবার বলবো, এরপরে আমি অর্থ এবং তার হাদিস থেকে আলোচনা করব। দুটো দোয়া আজকের যে দুটি দোয়া আমি বলবো, এই দুটি দোয়াই হাদিস থেকে নেওয়া হয়েছে, হাদিসে পাক থেকে আজকের যে দুটি দোয়া আমরা নিয়েছি। আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি। اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني আমি আবার বলছি اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني। এটা অর্থ হলো হে আল্লাহ, যাহা কিছু ইলম আমাকে দান করিয়েছো তার দ্বারা আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করো। اللهم انفعني, তুমি আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করো, যা কিছু আমি ইলম অর্জন করেছি, যা কিছু ইলম আমি আমাকে দান করা হয়েছে, হে আল্লাহ আর যা কিছু ইলম, যা কিছু নলেজ বা যা কিছু আমি ইলম অর্জন করেছি তার দ্বারা যেন আমি কী করতে পারি, উপকৃত হতে পারি। এরপরে ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং সেই ইলম আমাকে দান করো যার দ্বারা আমি উপকৃত হতে পারি। اللهم انفعني بما علمتني اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني يا الله جاه কিছু ইলম আমাকে তুমি দান করিয়েছো তার দ্বারা তুমি আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করো, আমি যাতে এই ইলমের দ্বারা উপকৃত হতে পারি। আর
সেই ইলম আমাকে দান করো, ও আল্লিমনি, সেই ইলম আমাকে দান করো যে ইলম দ্বারা আমি উপকৃত হতে পারি, মা ইয়ানফাউনি। এখন এই হাদিস, এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول حضرت أبو هريرة رضي الله عنه بولن رسول الله صلى الله عليه وسلم بولن اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني এর পরে কোন কোন রাওয়াতের মধ্যে আসছে ওয়াজিদনি ইলমা, ওয়াজিদনি ইলমা, প্রথম দোয়াটা আমি যেটা বলছিলাম اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما, এটাও বলতে পারবেন। তাহলে প্রথমে আমি বলছিলাম কি যে اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما, وزدني علما অর্থ হলো আল্লাহ তুমি আমার ইলমকে তুমি বৃদ্ধি করে দাও। এরপরে আসছে আরেকটা রাওয়াতের মধ্যে আসছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما ينفعني رواه النسائي حضرت انس رضي الله عنه থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেন اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما ينفعني। তাহলে দুইটা হাদিস আমরা পাইলাম, একটা হাদিসের মধ্যে আসলে এরকম اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال واعوذ بالله من عذاب النار। আর আরেকটা রাওয়াতের মধ্যে আসছে اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما ينفعني। তাইলে আমরা যদি এই যে প্রথম যে দোয়াটা আমি বলছিলাম আপনাদেরকে, অ্যাটলিস্ট যদি কিছুটা এই প্রথম অংশটা যদি আপনারা শিখতে পারেন, যেমন প্রথম অংশটা এরকম اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني, আর এটার সাথে যদি বলেন وزدني علما, বস হয়ে গেল। এটা ব্যাখ্যা দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন এটা কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। যে এই দোয়ার সম্পর্কে আমি অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, যে আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এটা অর্থ হলো হে আল্লাহ যা কিছু ইলম তুমি আমাকে দান করিয়াছ তাহা যেন আমাকে এই ইলমের দ্বারা উপকৃত হতে পারি, এবং যে ইলম তুমি আমাকে দান করবেন, যে ইলম আমাকে দান করো যে এর দ্বারা যেটা আমি কি করতে পারি উপকৃত হতে পারি। আর আজকের দ্বিতীয় দোয়া, সেই দ্বিতীয় দোয়াটি হলো, আজকের দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিআমাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাতি নিকমাতিক ওয়া ফুজাতি নিকমাতিক ওয়া জামিয়ি সাখাতিক। আমি আবার বলছি আজকের দ্বিতীয় দোয়া, اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. أمي أبار بلتي اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. إتر أرتوه له يا الله أمي تمار كسي أسره چاي, أمي تمار كسي أسره چاي كسر تكي নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে, আমার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামত যেন আমার কাছ থেকে দূরে সরে না যায়। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিআমাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই নিয়ামত দূরে সরে যাওয়া থেকে, নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে। এরপরে এরপরের অংশ হলো ও তাহাউলি আফিয়াতিক, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই তোমার দেওয়া সুস্থতা পরিবর্তন হওয়া থেকে, তোমার দেওয়া সুস্থতা আফিয়াত, তোমার দেওয়া সুস্থতা যেটা এটা পরিবর্তন হওয়া থেকে পানা চাই, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই তোমার দেওয়া সুস্থতা পরিবর্তন হওয়া যাওয়া থেকে, পরিবর্তন হয়ে যাওয়া থেকে, সুস্থতাটা যেন পরিবর্তন না হয়, যে নিয়ামত দিয়েছ যে সুস্থতা দিয়েছ এটা যেন পরিবর্তন না হয়। এরপরে এরপরে কি তিন নম্বর অংশ হলো ও ফুজায়াতে নিকমাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কিসের থেকে, তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে, হঠাৎ কোনো আশ্বাস্তি চলে আসলো, হ্যাঁ যে এটা থেকে আমরা পানা চাই, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই হঠাৎ শাস্তি আসা থেকে, হঠাৎ করে শাস্তি আসা থেকে, এটা থেকেও পানা চাই। যে ও ফুজা মানে হঠাৎ করে, নেকমা হে আল্লাহ তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি থেকে পানা চাই, তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে আমরা পানা চাই। লাস্ট ওয়ার্ড হলো ও জামিয়া সাখাতিক,
তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে পানা চাই। যত রকমের কাজ আছে, যত রকমের কথা আছে যেগুলোর দ্বারা অসন্তুষ্ট আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, এই সবগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। সমস্ত অসন্তুষ্টি থেকে, তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই। হে আল্লাহ, তোমার কাছে পানা চাই সব ধরনের অসন্তুষ্টি থেকে, তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে। এটাও হাদিসের মধ্যে আসছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك رواه مسلم মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। কানা মিন দুআই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লামের দোয়া ছিল। চারটা জিনিস থেকে পানা চাইতেন। اللهم إني أعوذ بك من زوال نعمتك নাম্বার 1, زوال نعمتك নাম্বার 2, তাহাউলে আফিয়াতিক নাম্বার 3, যে ফুজাআতে নাকমাতিক আর নাম্বার 4 হলো জামিয়ে সাখাতিক। চারটা জিনিস থেকে পানা চাইতেন। এখন যদি আমরা একটু আসি আলোচনার দিকে, যে প্রথমে যে দোয়াটি ছিল এটা ছিল আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি। যে ইলম, যেটা ফজিলাতুল ইলম, ইলমের ফজিলত কি? ইলমের ফজিলত এটা আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নেই তারা কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এখন ইলম যেটা, এই ইলম শুধু ইলম হলে হবে না, ইলমুন নাফি হতে হবে। ইলম ইবলিসের কাছে ইলম ছিল, ইবলিসের কাছে ইলম ছিল কিন্তু সে কামিয়াব হতে পারলো না। তাইলে ইলমের কিসের দ্বারা দরকার? ইলমুন নাফি, উপকৃত ইলম। উপকৃত ইলম এটা কোন সময় হবে? উপকৃত ইলম এটা হবে যে প্রথমে হলো সঠিক ইলম অর্জন করতে হবে। ইলমটা, ইলমের মধ্যে কি আছে? নকল আছে, ভেজাল আছে। সঠিক ইলম এটা হবে কোনটা? কোরআন এবং হাদিসের ইলম, আল্লাহ প্রদত্ত যে ইলম, নবী আম্বিয়া কেরাম থেকে যে ইলম আসছে, সাহাবা কেরাম থেকে যে ইলম আসছে, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, তারা যে কিতাবগুলো লিখে গেছেন যেগুলো উম্মতের কাছে মকবুল, এই সমস্ত কিতাব থেকে ইলম অর্জন করতে হবে। তাহলে ইলমটা সঠিক ইলম অর্জন করতে হবে, তখন এটা হলো এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত হলো ইলমে নাফি হওয়ার জন্য এটা আল্লাহর জন্য ইলম অর্জন করতে হবে। আল্লাহর জন্য, আল্লাহর কুসনদি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইলমটা অর্জন করতে হবে, তখন এটা কি হবে? ইলম নাফি হবে। নম্বর 3 হবে যে এই ইলম অর্জন করার পরে আমল করতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে, একটা হইল সঠিক ইলম অর্জন করা, নম্বর 2 হইল যে আল্লাহর জন্য ইলম অর্জন করা, আর নম্বর 3 ইলমের পরে আমল, তখন এটা কি হবে? ইলমুন নাফি হবে। এই জন্য যে ইলমে নাফে যেটা এই এই দোয়ার মধ্যে প্রথমে বলা হয়েছে, প্রথমেই বলা হয়েছে আল্লাহুম্মা আনফানি, হে আল্লাহ আমাকে তুমি এই নাফা, নাফার কথা আগে আসছে, নাফে, হে আল্লাহ বিমা আল্লামতানি, তুমি যে ইলম আমাকে দিয়েছ এটা যেন ইলমে নাফি হয়। আল্লাহুম্মা আনফানি, প্রথমেই নাফা, অর্থাৎ ইলম, ইলম যেটা হে আল্লাহ আমাকে তুমি দিয়েছ এটা যেন কি হয়? উপকৃত হতে পারি, নাফি বনতে পারে। ও আল্লিমনি মা ইয়ানফাউনি, এরপরে তুমি এমন ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা আমি কি হতে পারি? উপকৃত হতে পারি। এরকম যদি আমরা দেখি যে এটা ইলম যেটা সেটা হলো যে আম্বিয়া কেরামের ওয়ারাসাত, আম্বিয়া কেরামের ওয়ারাসাত, এটা কেমনে? হাদিসের মধ্যে আসছে যে লাম ইউয়ারিসু দিরহামান ওয়ালা দিনারান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, যে আম্বিয়া কেরাম তারা দুনিয়ার মাঝে কিছু কোনো সম্পদ রেখে যান না, তারা ইলিম রেখে যান। আর এই জন্য বলা হয়েছে যে তারা উম্মতের কাছে ইলিম রেখে গেছেন, এটা আম্বিয়া কেরামের ওয়ারাসত। এরপরে বলা হয়েছে নম্বর 2, যে এই যে ইলিম যেটা এটা বাকি থাকে, কি থাকে? ইলিমটা বাকি থাকে, মাল যেটা এটা শেষ হয়ে যায়, মাল শেষ হয়ে যায় কিন্তু ইলিম এটা কি হয় না? শেষ হয় না। কেমনে শেষ হয় না? যে আপনার এরকম আসছে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ যে সময় মারা যায় তখন তার আমলের করা এটা বন্ধ হয়ে যায় আর আমল করতে পারে না। ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকে, এর মধ্যে একটা কি? সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। হ্যাঁ, ছাত্র রেখে গেছে, তার ছাত্র আবার ছাত্র বানাবে, তার ছাত্র আবার ছাত্র বানাবে, এই যে সুন্দর একটা সিলসিলা, এরকম অনেক জিনিস মাদ্রাসা করে গেছে, মাদ্রাসার দ্বারা বাচ্চারা ইলম শিখতেছে, এটার সে যে ডোনার,
সে যে কী করেছে এটার পিছনে একটা রুম বানিয়ে দিয়েছে, সে যে প্রতিষ্ঠানের খরচ বহন করছে, এই জন্য এটা তার জন্য সদকায়ে জারিয়া, ইলমুন ইনতাফাউ বিহি, এমন কিছু ইলম রেখে গেছে যে ইলমের দ্বারা, সে কিতাব লেখে গেছে, সে কিতাবের দ্বারা হাজার মানুষ উপকৃত হচ্ছে, তখন এগুলো হলো কি ইলমে নাফে। তাহলে বোঝা গেল এটা বাকি থাকে, ইলমটা কি থাকে বাকি, কিন্তু মাল আপনি যতদিন দুনিয়াতে আছেন এতটুকু অতদিন পর্যন্ত আপনার কাছে থাকে, তাইলে হয়তো এতদিন আপনি উপকৃত হতে পারবেন, এরপরে মাল আপনার কাছে থাকবে এটা কোনো গ্যারান্টি নাই, আজকে আসে কালকে নাও থাকতে পারে, এই জন্য কিন্তু ইলম যেটা এটা আপনার কি থাকে যেটা বাকি থাকে, ইলম যেটা এটা কি থাকে বাকি থাকে। নম্বর তিন, যে ইলম যেটা এটা হলো যে আপনার কি করতে হবে যে দিলের মধ্যে থাকে, ইলমটা নলেজটা দিলের মধ্যে থাকে, এটার জন্য আবার আলাদা কোনো এই কি হয় না বিল্ডিংয়ের দরকার হয় না, ইলমটা আল্লাহ তালা আপনি যদি কি করেন আল্লাহ তালা আপনি দিলের মাঝে আল্লাহ তালা আপনি রাখতে পারবেন। যে এরপরে বলা হয়েছে ইলম যেটা সেটার দ্বারা কি হবে যে আপনি যে বলা হয় যে ইলম যেটা এটার মধ্যে আপনি ঈর্ষা করবেন, একজন মানুষের কাছে ইলম আছে হেকমত আছে এটার মধ্যে ঈর্ষা করা যায়, নর্মাল কোনো ঈর্ষা করা যায় না, কিন্তু ঈর্ষা মানে কি যেমন আপনার কাছে একটা ইলম আছে আমার কাছে নাই, তখন আমি এরকম বলবো যে আল্লাহ তুমি আমাকে ইলম দাও আমি আমি এটার আগ্রহী, হ্যাঁ, কিন্তু হিংসা করা যায় না যে তার তারা ইলম তুমি ধ্বংস করে দাও এরকম করা যাবে না, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, যে হিংসা করা যায় না, কিন্তু দুইটা জিনিস মানে এই জায়গার মধ্যে হিংসা না, এটা এটা হলো হিংসা করা যাবে না, কিন্তু আপনি ঈর্ষা করতে পারবেন একটু বেশ কম আছে, হিংসা আর এই ঈর্ষার মধ্যে বেশ কম আছে। এরকম ফজিলত ইলিমের ফজিলত অনেক আলোচনা আছে যে এই ইলিম থেকে আমরা কি করতে পারি যে ইলিম সেটা আপনার ইলমে নাফি হতে হবে। লাস্ট একটা কথা বলি যে ইলিমের ফজিলত হইল যে এটা জান্নাতের পথ দেখায়, ইলিমে কে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যদি কোনো মানুষ এমন পথে চলে যে পথ ইলিম অর্জন করার জন্য, সে ইলিম অর্জন করার জন্য সে কোনো পথে চলছে মানে সে যেখান থেকে কোনো শেখের কাছে কোনো উস্তাদের কাছে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে যাচ্ছে ইলিম শেখার জন্য যদি কোনো রাস্তার সে কি হচ্ছে সে চলছে, তাইলে সে কি হবে তার জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হবে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাইলে এটা কি এটা তরিক ইলাল জান্নাহ, ইলম যেটা ইলমের দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে আজকের যে দোয়াটা সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, আমরা যারা দেখছি সবাই আমরা কিছু না কিছু ইলিম আছে, ইলিম যে নাই এরকম না, কেউর কাছে বেশি আছে কেউর কাছে কম আছে, কিন্তু ইলিম আছে, কিন্তু এই ইলিম আমার ফায়দা হবে না যদি আমি এটা ইলমে নাফে না হয়, এই জন্য আজকের দোয়া অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লাম তানি, হে আল্লাহ তুমি আমাকে যে ইলিম দিয়েছো এটা যেন আমার জন্য নাফে বনে, এটা যেন আমার জন্য কি বনে নাফে বনে, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লাম তানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে এমন ইলিম দাও যার দ্বারা আমি উপকৃত হতে পারি, এমন ইলিম দাও যার দ্বারা আমি কি হতে পারি উপকৃত হতে পারি। এরপরে ওয়াজিদনি ইলমা ওয়াজিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলিমকে বৃদ্ধি করে দাও, এইরকম কোরআনে করিমের মধ্যে আসছে ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আপনি ওই ইলিমের পাশে ইলিমের জন্য আপনি আল্লাহকে দোয়া করবেন, হে আল্লাহ আমার ইলিমকে তুমি বৃদ্ধি করে দাও, আমার ইলিমকে তুমি কি করে দাও বৃদ্ধি করে দাও, তাহলে রব্বি জিদনি ইলমা এই এই জায়গার মধ্যেও আসছে। তাইলে আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি আমরা বললাম, আর আজকের যে সেকেন্ড দোয়া যেটা আছে সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নিআমাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া জামিয়ে ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিয়ে সাখাতিক। এই দোয়ার মধ্যে হাজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মধ্যে চারটি জিনিস থেকে পানা চাইছেন, কয়টা জিনিস থেকে চারটা জিনিস থেকে। নাম্বার ওয়ান এটা হলো জওয়াল নিয়ামাতিক, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নিয়ামত দূরে যাওয়া থেকে, নিয়ামত চলে যাওয়া থেকে, যে এই নিয়ামত যাতে আমার কাছ থেকে কি না যায় সরে না যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে কি চাই পানা চাই। এই যে আপনার জওয়াল নিয়ামতের কথা এটার একটা ব্যাখ্যা যদি আমরা দিকে যাই, এখানে নিয়ামত বলতে কি একটা হলো যে নিয়ামত আজাহেরা ওয়াল বাতিনা আদ-দুনিয়াওয়িয়া ওয়াল উখরাওয়িয়া, দুনিয়াবি নিয়ামত হতে পারে উখরাওয়ি নিয়ামত হতে পারে, আপনার দুনিয়ার মধ্যে যে নিয়ামতগুলো আছে এবং আখেরাতের লাইনে যে নিয়ামতগুলো আছে সবগুলা, যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিছেন গড় দিছেন এই আপনার ব্যবসা দিছেন এই এই সবগুলো এটা হলো দুনিয়াবি নিয়ামত,
আর আখেরাতের নিয়ামত হইল আল্লাহ তালা আপনাকে এলিম দিচ্ছেন, আল্লাহ তালা আপনাকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, হজ করার তৌফিক দিচ্ছেন, এরকম আপনি কন্টিনিউ আপনি এই কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআনে কোরআন স্টাডি করেন, আপনি এইরকম নেকি যত নেক আমাল আছে এগুলো করেন, তাইলে অবশ্যই আপনি এগুলোর নিয়ামত উখরাবি নিয়ামত। তাইলে এই যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলো যেন আমাদের হাত থেকে ছুটে না যায়। আল্লাহ ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই নিয়ামতগুলো ছুটে যাওয়া থেকে, চাই এটা দুনিয়াবি নিয়ামত হোক, চাই এটা উখরবি নিয়ামত হোক, আখেরাতের লাইনে হোক। এরপরে যে বলা হয় এখন নিয়ামতকে আমরা কীভাবে রাখবো, নিয়ামতকে রাখার পদ্ধতি হইল উত্তম সহজ পদ্ধতি হইল, যদি আপনি চান যে আপনার কাছে কী আছে, যে নিয়ামত অবশ্যই আছে, সবার কাছেই নিয়ামত আছে, কত রকমের নিয়ামত আছে যে বলা হয় যে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না, আল্লাহ তালা আমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো কাউন্ট করে শেষ করতে পারবো না। আমি যদি আমার বডির দিকে তাকাই, আল্লাহ তালা আমাকে ব্রেইন দিচ্ছেন, যদি আমি পাগল হইতাম তাহলে তো আমি আপনার সাথে কথা বলতে পারতাম না, আল্লাহ তালা আমাকে চোখ দিচ্ছেন আমি দেখতে পারছি, আমি কত জিনিস আমি দেখছি দুনিয়ার মধ্যে, আল্লাহ তালা আমাকে কান দিচ্ছেন আমি কানের দ্বারা কত জিনিস শুনছি, হ্যাঁ এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন পাও দিয়েছেন এই সবগুলো দিয়েছেন, এই জন্য বলা হয় যে আল্লাহ হে আল্লাহ আপনি যে আমাকে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো যেন আমার ছুটে না যায়, সেই নিয়ামতগুলো যেন আমার হাত থেকে ছুটে না যায়। তাইলে এটা কেমনে থাকবে যদি আমি এটা শুকরিয়া আদায় করি, যদি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাইলে এটা কি হয়ে যাবে যে আল্লাহ তালা আপনার নিয়ামতকে নিয়ে যাবেন না, এটা আপনার নিয়ামতকে রক্ষা করবে, নিয়ামতকে রক্ষা করবে, এবং কি শুধু রক্ষা করবে এরকম না আরও আরও বেশি নিয়ে নিয়ামত নিয়ে আসবে। কেন, এটার দলিল কি, দলিল হইল আল্লাহ তালা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি তোমাকে আরও বৃদ্ধি করে দিব, শুধু দিব এরকম না, যেটা নিয়ামত দিয়েছি এটার উপর যদি তুমি শুকরিয়া আদায় করো, যেমন আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন ডেইলি কমসে কম যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করা দরকার, হে আল্লাহ তুমি কত মানুষকে তুমি ইমান দিও নাই, তুমি নবী করিম সাল্লামের কত মায়ার চাচা মহাব্বতের চাচা আবু তালিবকে তুমি ইমান দেও নাই, তুমি আমাকে ইমান দিয়েছো, এই জন্য শুকরিয়া যদি আপনি আদায় করেন, একটা এক্সাম্পল দিলাম, যদি আপনি শুকরিয়া আদায় করেন তাইলে আল্লাহ তালা আপনার ইমান একে হবে, ইমানের উপরে মত হবে, এমনকি ইমান বৃদ্ধি হবে, ঠিক এরকম আপনার কাছে যেহেতু নিয়ামত আছে আল্লাহ তালা আপনাকে ফ্যামিলি দিয়েছেন, অনেক মানুষের তার ফ্যামিলি নাই, অনেক মানুষের তার বাচ্চা নাই, আপনি বলেন হে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছি তুমি আমাকে বাচ্চা দিছ, তুমি আমাকে ফ্যামিলি দিছ, তুমি আমাকে ব্যবসা দিছ, তুমি আমাকে কত নিয়ামত যে দিছ, এইগুলোর জন্য যদি তুমি শুক্রিয়া আপনি যদি শুক্রিয়া আদায় করেন তাইলে এটা গ্যারান্টি হলো আল্লাহ তালা আপনার নিয়ামত আপনার হাত থেকে যাবে না, বরং চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। তাইলে একটা কথা বলছিলাম ভাই আমরা ছিলাম, আমরা দেখি সর্বপ্রথম আমাদের সাথে কেউ নিয়ে কল নিয়ে কে শুরু করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঠিক আছে বুঝছেন, একটা দোয়ার মানে কি তার কি তার লাগে পড়েন একটা তা কইবা, আর ফয়লা যে দোয়া ইলিমুল লাগে কইছিল একটা তার আবার হবে আমি লিখিয়া পেতাম জেনে। ওকে ঠিক আছে, আমরা সাথে তো ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবা, জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব উনি যে দোয়াটা বলেছেন এই দোয়াটার অর্থ বলে দেওয়ার জন্য বলেছেন যে আসলে ঠিক আছে কিনা, যে আমরা আরো কিছু প্রশ্ন আসলে একসাথে উত্তর দিয়ে দিব আর সংক্ষেপে আলোচনাটা শেষ করে দিই। তো প্রথম পার্টটা আমি বলে দিয়েছি, চারটা জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দোয়ার মধ্যে পানা চেয়েছেন, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক, হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এগুলাতে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে যাইও না, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার কাছে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামত যাতে দূর না হয়, এই কথার মধ্যে কি আছে, একটা শুকরিয়া আছে, আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি স্বীকার করছেন যে আল্লাহ তালা আপনাকে হয়তো আপনি গনে গনে বলতে পারবেন না, টাইম হবে না আমার, আপনি আল্লাহ আপনি আমাকে এটা দিচ্ছেন এটা দিচ্ছেন এটা দিচ্ছেন এটা হয়তো বলতে পারবেন না, কিন্তু আপনি এই কথার মধ্যে সংক্ষেপে আপনি আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আপনি আপিল করছেন হে আল্লাহ আপনি আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যেন আমার হাত থেকে সরে না যায়। এই এই সব দোয়া সব নিয়ামতের ভিতরে আছে, চাই এটা দুনিয়াবী নিয়ামত হোক চাই এটা উখরবী নিয়ামত হোক, হে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত দিয়েছেন যে এই সবগুলা তুমি আমার থেকে ছিনিয়ে নিবা না, তুমি আমার কাছ থেকে নিয়ে যাইবা না। এরপরে
দুই নম্বর হইল হে আল্লাহ তাহাউল আফিয়াতিক, তুমি যে আমাকে সুস্থতা দিয়েছ এটা যেন পরিবর্তন না হয়। অনেক সময় আছে কি আপনার, আপনি এখন সুস্থ আছেন, হ্যাঁ তখন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি মুসিবত চলে আসলো এইরকম, তখন আপনি আল্লাহর কাছে পানা চাইতেছেন, হে আল্লাহ আজকে তো আমি সুস্থ আছি, আপনি যেন আমাকে অসুস্থ না বানান, আপনি যেন আমাকে অসুস্থ না বানান, সুস্থতা যেন পরিবর্তন না হয়। স্যার আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে, আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে, আর আপনারা প্রশ্ন করেছিলেন, আমরা আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেবো। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো। তবে তার আগে জেনে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দোয়াকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের এই প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তুলে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। মুফতি সাহেব, যে আমরা আলোচনা ছিলাম আজকে যে দোয়া, দুইটা গুরুত্বপূর্ণ দোয়া, তার আগে আগে যে একজন কলার প্রথম বিরোধীর আগে প্রশ্ন করেছিলেন যে একটা দোয়া নিয়ে, জি আমরা এই যে বোন প্রশ্ন করেছেন, উনি একটা দোয়া বলেছেন, এটা হলো পিএনপি সাল্লাম যে সময় সফর থেকে ফিরে আসতেন, জি এরকম আসছে হাদিসের মধ্যে, যে সময় মদিনার মধ্যে ফিরে আসতেন তখন আল্লাহ রাসুল সাল্লাম যে সময় মদিনা দেখা যাইত বা মদিনার শহরের ভিতরে ঢুকতেন সফর করে আসছেন, হ্যাঁ তখন এই দোয়াটি পড়তেন, আইবুন তাইবুন আবিদুন লিরব্বিন হামিদুন। এটা হলো রিটার্নিং ফ্রম জার্নি, এই দোয়াটা আপনি যে সময় জার্নি থেকে ফিরে আসবেন, হ্যাঁ তখন আপনি এই দোয়াটি পড়বেন। অর্থাৎ আপনি হয়তো আপনি বাইরে গেছেন, অন্য দেশে গেছেন বা অন্য টাউনে গেছেন, আপনি আপনার টাউনে ঢুকছেন, আপনার মহল্লায় ঢুকছেন, তখন আপনি এই দোয়াটি আপনার মহল্লা যে সময় আপনি দেখবেন তখন আপনি পড়বেন, আইবুন তাইবুন আবিদুন লিরব্বিন হামিদুন। এগুলো আল্লাহ তালার প্রশংসা যে আমি তওবা করে আল্লাহর কাছে ঢুকছি, আমি এই হয়তো সফরের মধ্যে কোনো বেশকম হয়েছে, তা ইবুন আবিদুন আমি ইবাদত করে করে আল্লাহর গুণ গুণ বর্ণনা করে, আমি আল্লাহর যে বরত্ব বর্ণনা করে করে আমি ঢুকছি, এরপরে লিরব্বিনা হামিদুন, আমার রবের জন্য সমস্ত প্রশংসা। এই জন্য আল্লাহর প্রশংসার সাথে তওবার সাথে ইবাদতের সাথে আমরা কী করতে হবে, সফর থেকে আপনি যে সময় ফিরবেন তখন এই দোয়াটি পড়াও সুন্নাত। আজকের যে দোয়াটি আমরা বলছিলাম সেই দোয়াটিও গুরুত্বপূর্ণ দোয়া, ইসলাম মুসলিম শরীফের মধ্যে এই দোয়াটি আসছে, হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, চারটে জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। পয়েন্ট নম্বর ওয়ান হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক, হে আল্লাহ তুমি আমাকে যত রকমের নিয়ামত দিয়েছো, চাই এটা দুনিয়াবী নিয়ামত হোক চাই এটা উখরবী নিয়ামত হোক, এই সবগুলা থেকে আমাকে তুমি কী করবা, এগুলা থেকে তুমি আমার কাছ থেকে নিয়ে যাইবা না, অর্থাৎ তোমার এগুলা যাতে আমার এই যে নিয়ামতগুলো আছে এগুলো দূর হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যাতে এগুলো দূর না হয়, এগুলো যাতে দূর না হয়। নম্বর টু ছিল যে আপনার হে আল্লাহ আমার যে সুস্থতা আছে এটা যেন পরিবর্তন না হয়, তাহাউল আফিয়াতিক, জওয়াল নিয়ামতিক আর তাহাউল আফিয়াত এটার মধ্যে ডিফারেন্ট কি? জওয়াল নিয়ামত হইলে নিয়ামত চলে যাওয়া, আর এর কোনো বদল নাই, এর কোনো বদলা নাই, নিয়ামতটা চলে যাওয়া, আপনার কাছে নিয়ামত ছিল এই নিয়ামতটা চলে গেছে, আপনার কাছে মাল ছিল আজকে মাল নাই এটা চলে গেছে। আর তাহাউলে আফিয়াতিক মানে একটা জিনিস আপনার কাছে ছিল এটা পরিবর্তন হয়ে গেছে, যেমন আপনার কাছে কী ছিল, সুস্থতা ছিল আপনি অসুস্থ হয়ে গেছেন, তাইলে এটা আমাদের তাহাউলে আফিয়াতিক, হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা যেটা দিয়েছেন এটা যেটা পরিবর্তন না হয়। আর নম্বর তিন হলো নম্বর আচ্ছা, যদি সুস্থতা যদি আপনার অসুস্থ হয়ে যান, যদি আপনার কাছে সুস্থতা না থাকে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না, আপনি এই দুনিয়ার কাজও করতে পারবেন না আখেরাতের কাজও করতে পারবেন না, এই জন্য অনেক গুরুত্বপূর্ণ, হে আল্লাহ তুমি যে আমাকে সুস্থতা দিয়েছ আফিয়ত দিয়েছ, হ্যাঁ এই জন্য এটাতে এটা যেন তুমি আমার কাছে নিয়ে না যাও। এই জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দোয়া বলছেন যে খাইরুদ দোয়া, শ্রেষ্ঠ দোয়া হইল এটা বলা, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল আফওয়া ওয়াল আফিয়া, এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে নম্বর তিন ছিল, তিন নম্বর জিনিস থেকে আল্লাহ রাসূল বলছেন যে ফুজা আতেন ইকমাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই হঠাৎ শাস্তি আসার থেকে, হঠাৎ করে কোনো মুসিবত আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ কোনো হয়ে গেল যে আপনি কী হয়ে গেলেন যে মুসিবত চলে আসছে,
তখন এটার দ্বারা আপনি কি করতে পারবেন না, সময় পাইবেন না, তবার করার সময় পাবেন না হয়তো, অথবা তো কিছুই করতে পারবেন না। কোনো জিনিস আপনি ফ্যামিলিকে বলে যাওয়ার ইচ্ছা ছিল এটাও বলতে পারবেন না। এমনকি করোনার সময় এরকম হয়েছেন, অনেক মোটামুটি সুস্থ ছিলেন, এত খারাপ ছিল না, হসপিটালে গেছেন কিন্তু আর ফিরে আসেন নাই। ওনার সোনা, ওনার কাপড়, ওনার অনেক জিনিস হয়তো আসিল কিন্তু এগুলা কিছুই বলে যেতে পারেন নাই। উনি মনে করছিলেন আমি হসপিটালে যাই, হয়তো একটা আশা ছিল আমি আসতে, আমি আবার আসবো। এই জন্য এগুলা থেকে পানা চাওয়া। যদি একজন মানুষ মনে করে যে না আমি মনে হয় আর বেশি দিন না, তখন সে অনেক জিনিস বলতে পারে, তওবা করতে পারে। এই জন্য এটা থেকে পানা চাওয়া। আল্লাহ রাসূল বলতেন তুমি বলো যে আল্লাহ মিন আউযু বিকা মিন জাওয়াল নিআমাতিক ওয়া এরপরে তাহাউল আফিয়াতিক এরপরে ফুজাআত নিকমাতিক। হে আল্লাহ আমার যে হঠাৎ কোনো শাস্তি দেওয়া থেকে আপনি আমাকে পানা দিবেন। আর নম্বর চার হলো জামিয়া সাখাতিক, তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই। যদি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি এবং আমি বরবাদ হয়ে যাব, নাকাম হয়ে যাব। এই জন্য আল্লাহ তালার সমস্ত যে অসন্তুষ্টি আছে এগুলো থেকে আমরা পানা চাই। এই জন্য করার অপেক্ষা করতে। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম সালাম। আমি একটা দুরূদ শরীফ কথা জিকার করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী উম্মি, আমি নমাজ পড়ি, আমার মা বাবার গুরু দিতাম। জি আমরা ইনশাল্লাহ, এই যে আপনি যে দুরুদটা বলছেন সেই দুরুদটা হইল যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি যদি উম্মি পর্যন্ত পড়েন তো পড়তে পারবেন, কোনো নিষেধ নাই, এটা পড়তে কোনো নিষেধ নাই। আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আর যদি আপনি একটু, আমি যেটা বললাম, যদি একটু লম্বা করে পড়তে পারেন তাহলে আরো ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা আমরা জুম্মার দিন আসরের নামাজের পরে বলা হয় যে 80 বার যদি কেউ পড়েন অনেক ফজিলত আছে, চাইলে আপনারা পড়বেন। জুম্মার দিন তো আল্লাহ রাসূল বলছেন যে সাল্লু আলাইয়া ইয়াউমাল জুম্মা, এরকম একটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা জুম্মার দিন আমার উপর দুরুদ পড়ো, বেশি করে দুরুদ পড়ো। আকসিরু আলাইয়া সালাত, আকসিরু আলাইয়া সালাত, আল্লাহ রাসূল বলছেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বেশি করে আমার উপর দুরুদ পড়ো জুম্মার দিন। এই জন্য বলছেন মিনিমাম যদি কেউ 300 বার দুরুদ পড়েন তাহলে এটা বেশি হয়ে যাবে। 300 বার পড়লে কি এটা কি বলা হয়, এটা বেক্কার মধ্যে বলছেন এটাকে কসরত বলে, বেশি বলে। তাহলে আমরা চেষ্টা করব যে অন্যদিন যদি আমরা 100 বারই পড়ি, সকালে 100 বার পড়ি, বিকালে 100 বার পড়ি, কিন্তু জুম্মার দিন আমরা কতবার পড়বো, পুরো দিনের ভিতরে হয়ে গেলে হয়ে যাবে। সকালে 100 বার পড়লেন, জোহরের পরে 100 বার পড়লেন, জুম্মার পরে 100 বার পড়লেন, মাগরিব আসরের পরে 100 বার পড়লেন, 300 বার হয়ে যাবে, অথবা এক মধ্যে পড়ে নিলেন। তো এই কথাই বলছিলাম যে আপনি এটা পড়তে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, এতটুকু পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আপনি বলছেন এটা পরে আপনি কি করতে পারবেন নি, যে ইসালে সওয়াব করতে পারবেন কিনা, ইসালে সওয়াব করতে পারবেন কিনা। আপনি দুরুদ পড়ার পরেও আপনি দিতে পারবেন যে আপনি 100 বার দুরুদ পরে এই দুরুদের সওয়াব যেটা আপনি আপনার মা বাবাকে দিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উনি একটা প্রশ্ন করেছেন যে সফর থেকে আসার পর, ঘরে ব্যাক করার পরে উনি নামাজটা কিভাবে পড়বেন, সফরের পড়তে পারবেন, খসর করতে পারবেন কিনা, না ফুল নামাজ পড়বেন। সফরের ভিতরে যে নামাজগুলো যদি ছুটে যায় এগুলো যদি ঘরে আসার পরে কি করবেন, এরকম প্রশ্ন মনে হয়। সফরের অবস্থায় যদি আপনার নামাজ কজা হয়, প্রথম নম্বর হইলে তো সফরের অবস্থায় নামাজ কজা হবে না। হ্যাঁ, এটা মুসলমান যে কোনো জায়গায় যাবে তার নামাজ কজা হবে না।
এমনকি প্লেনের মধ্যেও চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, হ্যাঁ চেষ্টা করবেন দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য। যদি দাঁড়াইয়া নামাজ পড়তে দেয় না তাহলে বসে পড়বেন সিটের মধ্যে, কিন্তু এটা বলছেন আবার আবার কি করতে হবে, আবার এটাকে পড়তে হবে। সিটের মধ্যে বসে পড়লে নামাজ হয় না, কিন্তু এরপরও যেহেতু দিচ্ছে না আপনাকে, যদি দেয় না, আমরা তো পড়ি দাঁড়াইয়া, যদি দেয় না কোনো এক কর্নারের মধ্যে গিয়েও নামাজ পড়া যায়, একজন একজন করে পড়লে প্লেনে কোনো সমস্যা হয় না। তাই এখন কথা হলো, আপনি সফরের অবস্থায় চেষ্টা করবেন এয়ারপোর্টে হলে নামাজ পড়বেন, রাস্তায় হলে নামাজ পড়বেন, বলবেন জায়গায় জায়গায় মসজিদ আছে, আপনি কোনো জায়গায় দাঁড় করাইয়া নামাজ পড়বেন, নামাজ কজা হবে না। মুসলমানের নামাজ কি হবে না? কজা হবে না। এরপরেও যদি কোনো কারণে নামাজ কজা হয়ে যায়, তাইলে আপনি সফরের অবস্থায় কজা করেন আর ঘরে আসিয়া কজা করেন, তাইলে সফরের অবস্থার যদি নামাজটা যদি কজা হয়, তাইলে যেমন ধরেন চার রাকাতের নামাজ যেটা, এটা দুই রাকাত, তখন দুই রাকাতই কজা করবেন। আপনি ঘরে আসার কারণে এটা এটা চার রাকাত হবে না, যেহেতু আপনার নামাজটা কজা হয়েছিল কোন জায়গায়, সফরের অবস্থায়। তাই সফরের অবস্থায় জোহরের চার রাকাত কয় রাকাত ছিল? দুই রাকাত। আসরের নামাজ চার রাকাত ছিল? দুই রাকাত। এখন আপনি দুই রাকাতেই কজা করবেন। মাগরিবের নামাজ তিন রাকাত, তিন রাকাতই ছিল আপনার। এরকম এশার নামাজ চার রাকাত, দুই রাকাত হবে, এরকম করবেন। অর্থাৎ সফরের অবস্থায় যদি নামাজ কজা হয়, তাহলে এইরকমই আপনি সফরের অবস্থায় যেরকম নামাজ ছিল এরকমই কজা করবেন। জি জি, জাজাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলাইকুম সালাম। আমি আরো একটা দুরুদ কথা কইতাম, ইন্নাল্লাহ মালাইকাতু ইসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কি তা পড়া দেখবো নি? জি ঠিক আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ও দুরু শরীফ ওটা কথা কোনটা বেশি বালা ওটা নি না, আগে একটা কইতাম যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী উম্মি। ঠিক আছে ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব কইবেন ইনশাআল্লাহ আপনি আমরা সাথে থাকুক। জাযাকাল্লাহু খাইরান। জি উনি যে আগে একজন কলার দুইটা প্রশ্ন করেছেন, একটা উত্তর আমরা দিয়ে দিয়েছি, আর একটা হলো যে উনি বলছেন যে উতির নামাজ ঘরে সফরের মধ্যে কয় রাকাত পড়বেন? উতির নামাজ এগুলো সেমই থাকবে, কোনো বেশ কম হবে না। সফরের অবস্থায় হজরের অবস্থায় ঘরে এবং বাইরে নামাজ সেটা সেমই থাকবে, উতিরের নামাজ সেমই থাকবে। উতিরের মাগরিবের মাগরিবের ফরজ, জি মাগরিবের তিন রাকাত, তিন রাকাত থাকবে, বিতিরের নামাজ তিন রাকাত, তিন রাকাতই থাকবে, বাকিগুলো কোনো বেশ কম হবে না। জি ইনশাআল্লাহ। জি আশা করি আপনার দুটো প্রশ্ন উত্তরে পেয়েছেন। যে আরেকজন পরের প্রশ্ন করেছিলেন আগে, একে দূর বলেছেন, এখন আরেকটা বলেছেন যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, ওটা পড়লে ওনার জন্য বেহতর হবে না? ওইটা আগেরটা বললে ভালো হবে, ওটা বলছেন। জি এই উনি যেটা বলেছেন বোন, আগে তো যেটা বলছেন এটা তো দুরুদ ছিল, ঠিকই আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। আর এখন যেটা বলছেন এটা কোনো দুরুদ না, এটা কোরআন শরীফের একটা আয়াত, এটা কোরআন শরীফের একটা আয়াত যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরুদ পড়েন, অর্থাৎ নবীর উপর রহমত আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয়, ওইটার মানে হবে আল্লাহ তালার দুরুদ পড়ার মানে কি? মানে হলো আল্লাহ তালার রহমত নাজির করেন, আল্লাহ তালা নবীর উপর কি করেন? আর ফেরেশতারা যদি হয় তাহলে মানে হলো তারা রহমতের আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ নবীর উপর রহমত আপনি কি করেন, রহমত দান করেন। এরপরে যে আল্লাহ তালা বলছেন যে যে এটা ও তো তোমরাও কি করো, হে মোমিনরা তোমরাও কি করো, নবীর উপর দুরুদ পড়ো, তাহলে এই আয়াতটা এটা কিন্তু দুরুদ না। এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে হুকুম দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে তোমরা কি করো, দুরুদ পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে, মুহাম্মদ সাল্লামের উপরে তোমরা কি করো, সালাত এবং সালাম তোমরা কি করো, তোমরা পৌঁছাও, দুরুদ পড়ো। এই জন্য আপনি প্রথম যেটা বলছেন এটা তো ঠিকই দুরুদ ছিল, কিন্তু এই ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু এটা কি না, দুরুদ না, এটা একটা একটা ভার্স, কোরআন একটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তাআলাও কি করেন, নবীর উপরে দুরুদ প্রেরণ করেন এবং ফেরেশতারাও করেন, হে ইমানদার তোমরাও করো, তাহলে এটা কি না, এটা দুরুদ না, এটা দুরুদ না। আপনি হয়তো বলছেন কোন দুরুদটা ভালো, হাদিসের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠ দুরুদ হইল দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম হলো কি? শ্রেষ্ঠ দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কি আপনি পরে আপনার আপনি ইসারে সব করতে পারবেন, একশো এক হাজার বার পড়েন, একশো বার পড়েন, আপনি দুরুদ পড়ে আপনি সব দিতে পারবেন। আরও অনেক দুরুদ আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়ানজিলহুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ানজিলহুল মাকআদ আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এরকম অনেক দুরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি, এটা তো আগে বলছি। এরপরে আরেকটা দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জি, জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার উভয় প্রশ্নের উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, আজকে আমরা তো মানে শেষ করতে পারিনি আলোচনাটা, আমাদের মনে শেষ করে দিলে ভালো হয়। আজকে যে আলোচনা ছিল, জি, বেকার দিকে আমরা অনেক কিছু ছিলাম। আমরা আজকে দুইটি দোয়া আপনাদের সাথে বললাম। প্রথম দোয়াটা ছিল যে একজন এই মন প্রশ্ন করেছিলেন যে এটাকে আবার বলার জন্য, আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি ছিল এরকম, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, এরকম বলতে পারবেন আপনি। অথবা শুধু আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এরকম আপনি বলতে পারবেন। এটার অর্থ হলো, হে আল্লাহ, যাহা কিছু ইলম তুমি আমাকে দান করিয়েছ তাহা যেন এটা নাফে বনে, এটা কি বনে আমার জন্য, যেন এটা নাফে বনে, উপকৃত হতে যেতে পারি। নম্বর এরপরে, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং যে ইলম তুমি আমাকে দান করেছ বা দান করা হবে এগুলো যাতে আমার জন্য কি হয়, নাফে বনে। প্রথম পাঠের অর্থ হলো আল্লাহুম্মা আনফানি, প্রথম পাঠ হইল আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, হে আল্লাহ যা কিছু ইলম আমাকে দান করিয়েছ তাহা যেন নাফে বনে। এরপরের পাঠ হইল ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, সেই ইলম তুমি আমাকে দান করো যার দ্বারা আমি কি হতে পারি, উপকৃত হতে পারি। তাহলে একটা হইল অতীত, যেমন আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, যা অলরেডি আমাকে দিয়ে দিয়েছো, যে ইলম অলরেডি আমার কাছে চলে এসেছে, এগুলো যেন কি বনে, নাফে বনে। একটা হলো যেগুলো আস এখন আমি বলছি যে হে আল্লাহ আপনি আমাকে যে ইলম দিবা এই ইলমটা যেন কি বনে, নাফে বনে। এরপরে আর একটা হাদিসের মধ্যে আসছে যে এই আপনার কি আসছে এরকম, ওয়ারজুকনি ইলমান, এটা হলো ভবিষ্যৎ ফিউচারের মধ্যে, যে ইলম তুমি আমাকে দিবা ইয়ানফাউনি, এটাও যেন কি বনে, নাফে বনে। অলরেডি যেটা অতীত হয়ে গেছে, যে ইলমটা আমি অলরেডি অতীতে আমি অর্জন করেছি এটাও যেন নাফে বনে, এখন যেটা আমি অর্জন করছি এটাও যেন লাফে বনে, ভবিষ্যতে যেটা আমি ইলম শিখবো এটাও যেন কি বনে, নাফে বনে। তাহলে আজকের গুরুত্বপূর্ণ দোয়াটা হলো আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ারজুকনি ইলমান ইয়ানফাউনি। আরেকটা রাওয়াতের মধ্যে আছে যে আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। আর আজকের সেকেন্ড দোয়া ছিল যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস থেকে পানা চাও, চারটা জিনিস থেকে পানা চাও। এর মধ্যে এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক। এরপরে হলো ওয়া তাহাউলি আফিয়াতিক, ওয়া তাহাউলি আফিয়াতিক। এরপরে হলো যে ওয়া ফুজাআতি নিকমাতিক, ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিআ সখাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, সমস্ত নিয়ামত সমস্ত নিয়ামত যেগুলো তুমি আমাকে দিয়েছ এগুলো যাতে আমার হাত থেকে সরে না যায়, এবং সুস্থতা তুমি আমাকে যেটা দিয়েছো এটা যেন পরিবর্তন না হয়, হে আল্লাহ তুমি আমার তোমার কাছে আমি পানা চাই, হঠাৎ কোনো শাস্তি হঠাৎ পানিশমেন্ট থেকে পানা চাই, হঠাৎ কোনো পানিশমেন্ট মুসিবত সমস্যা থেকে আমরা পানা চাই। নম্বর চার হলো, হে আল্লাহ আমি আপনার কাছে সব ধরনের তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে পানা চাই, যে সমস্ত কথার দ্বারা তুমি অসন্তুষ্ট হও, যে সমস্ত কাজের দ্বারা তুমি অসন্তুষ্ট হও, এই সবগুলো থেকে আমরা আপনার কাছে পানা চাই। মোটামুটি এই ছিল আজকের যে দুটি দোয়া। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এই দোয়াগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ, যে অনেক সময় আছে যে আমরা যদি ইচ্ছা করি তাহলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ এই দোয়াগুলো। কলটা নেই, জি জি, জাযাকুমুল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা দুটো প্রশ্ন রইছে আমার। আমরা সাথে দেখো ইনশাআল্লাহ মুফতি সাহেব হয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বুঝতাম পারছি, জি জি। উনি একটা প্রশ্ন করেছেন যে সফরের অবস্থায় এশার কয়রাকাত হবে নামাজ, জি, মোট কয়রাকাত পড়বেন উনি? এশার নামাজ চার রাকাত, যেটা নামাজ আমরা পড়ি ফরজ নামাজ এটা দুই রাকাত হবে। শুধু জোহরের নামাজও চার রাকাত, দুই রাকাত হবে, আসরের নামাজও দুই রাকাত হবে, এশার নামাজও দুই রাকাত হবে। অর্থাৎ
আমরা চার রাকাতের নামাজ যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে দুই রাকাত হয়ে যাবে, ফজর দুই রাকাত থাকবে, মগরিব তিন রাকাত থাকবে। আর আপনি বলছেন যে সফরের অবস্থায় গাড়িতে পড়া যায় কিনা, গাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না, কেন? আপনি কোনো এক জায়গায় স্থির হতে হবে, স্থির হয়ে মাটির মধ্যে নামাজ পড়তে হবে। গাড়ির মধ্যে নামাজ পড়লে বসা অবস্থায় চলা অবস্থায় নামাজ পড়লে কি হবে না, নামাজ হবে না। কিন্তু কোন কি একটা যেটা আপনার যদি আপনি নামাজ পড়েন, হ্যাঁ এই নামাজটা কি হয় না, এটা হয় না। এই জন্য বলা হয় যে এই যে আমি আগে একটু আগে বললাম প্লেনের মধ্যেও বসে পড়লে নামাজ পড়লে নামাজ হয় না, আপনি দাঁড়াইয়ে পড়তে হয়। যদি এরপরে বলছেন যদি আপনার কোনো অপশন থাকে না তাহলে আপনি বসে পড়বেন কিন্তু নামাজকে আবার কি করতে হবে, আবার দাঁড়াইতে হবে, আবার পড়তে হবে। আপনি গাড়ির মধ্যে নামাজ পড়ে ফেলছেন, হ্যাঁ দেখা গেল আপনার কোনো অপশন নাই, আপনি নামতে পারছেন না, তাহলে আপনি নামাজটা পড়ছেন কিন্তু আবার নামাজকে কী করতে হবে, দাঁড়াইতে হবে। কিন্তু আপনি যেমন ধরেন ট্রেনের মধ্যে আসেন, এটা তো আপনি তাড়া করাইতে পারবেন না, এটা আপনার কন্ট্রোলে না, এটা আপনার কন্ট্রোলে না। এই জন্য আপনি ট্রেনের মধ্যে নামাজ পড়লে হবে, আপনি দাঁড়াইয়ে পড়েন, যদি দাঁড়াইবার সুযোগ থাকে তো দাঁড়াইয়ে পড়তে হবে। কিন্তু ট্রেনকে আর আপনি আটকাইতে পারবেন না, কিন্তু প্রাইভেট কার আছে বা বাস আছে এগুলা এগুলাকে স্থির করা দাঁড় করা তো কঠিন না। হয়তো আপনি এরকম হয়তো আপনার কথায় কোচটা আপনার কথায় আটকিবে না, কিন্তু আপনি এরকম চেষ্টা করবেন যাতে আপনি নামাজ পড়তে পারবেন, এরকম সেট আপ করবেন আপনার সফরকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্নগুলো উত্তর পেয়েছেন। নেক্সট হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু হুজুর। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা দোয়া আমি জানতাম সে হুজুরের সবটা সঠিক নেই, কোনো ভুল নেই, আমার কথা কইয়া দিতে আগে একটা বেদনা লাগে ও দোয়াটা পড়তাম। আমি পড়ি بسم الله الرحمن الرحيم اعوذ بالله اقود رواته انرواته لنا رواقيه وقت تمر কইবানি জি আপনি পুরো দোয়াটা কইলা কইতে ইনশাআল্লাহ কই দিবা। اعوذ بالله اقود رواته من شر ما اجد واحاذر وبدنا লাগে আকি একটা সঠিক আছে নিনা কোন আমার ভুল আছে। জি ঠিক আছে, আমরা সাথে থাকুক ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর হয়ে দিবেন। জি আসসালামু আলাইকুম। বোন যে প্রশ্নটা করেছেন এটা হলো যে বেতার জন্য, যে যে জায়গার মধ্যে বেতা এই জায়গার মধ্যে হাত দিয়ে যদি এরকম বেতা হয় এই জায়গার মধ্যে হাত দিলেন, দেওয়ার পরে বলেন বিসমিল্লাহ তিনবার বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, সাতবার বলবেন। প্রথমে আপনি বিসমিল্লাহ তিনবার বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, আপনি এটা মনে হয় নাই আপনার, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, যে আপনি বলছেন যে হে আল্লাহ আমি আপনার সাহায্য চাই, হ্যাঁ আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি আপনার কাছে আমি আশ্রয় চাই, হে আল্লাহ আমি আপনার কাছে এবং আপনার কুদরতের কাছে আপনার পাওয়ারের কাছে আমি আশ্রয় চাই। কিসকে থেকে? এই যে বেতা, এই যে আমি যে কষ্ট পাচ্ছি, মিন শাররি যে আমি যে অনিষ্টর মধ্যে আসি, কষ্টের মধ্যে আসি, যেটা আমি ফিল করছি, মা আজিদু ওয়া উহাযির, এবং যেটা আমি ভয় করছি এগুলা থেকে আমি আপনার আশ্রয় চাই। সুন্দর একটা দোয়া হাদিসের মধ্যে আছে, এটা যে কোনো জায়গায় মাথার মধ্যে বেতা হলে মাথার মধ্যে হাত দিয়া বলবেন বিসমিল্লাহ তিনবার বলবেন, এরপরে বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, ইনশাআল্লাহ তাআলা আপনাকে এই বেতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, আমাদের আরেকটু ব্রেকে যেতে হচ্ছে, ইনশাআল্লাহ ফিরছি শীঘ্রই। জাযাকাল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা শুনছিলাম, আপনার প্রশ্ন করছেন, আমাদের আরেকটি ছোট্ট একটু বিরতি যেতে হচ্ছে, আবারও ফিরছি। জি সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।